আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি। বেপরোয়া গাড়ির চালকের মতো রাজনীতির চালক হচ্ছেন ফখরুল সাহেবরা, এরাও বেপরোয়া রাজনীতি চালক। এবং এদের বেপরোয়া রাজনীতি, বেপরোয়া চালক যেমন অ্যাক্সিডেন্ট ঘটায়, এরাও রাজনীতিতে অ্যাক্সিডেন্ট ঘটানোর ইতিহাস তাদের আছে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি তারা বারে বারে করতে চায়। এছাড়া তাদের কাছে রাজনীতিতে টিকে থাকার আর কোনো রসদ নেই। উগ্রবাদী তো তারা, কেন এ কথা বলেন না ফখরুল সাহেব যে দেশে উগ্রবাদের জন্ম হবে, সে উগ্রবাদী রাজনীতি তারা শুরু করবেন, তাদের কথা মতো না চলবে। সরকার আত্মশক্তিতে বলিয়া আজকে এই সংকটময় বিশ্বে আন্তর্জাতিক এবং আঞ্চলিক নিরাপত্তা ইউরোপের জার্মানির মিউনিকে যে সম্মেলন, যে প্রধানমন্ত্রীকে তারা নাকচ করে, নির্বাচিত হননি এমন দাবি করেন, এবং খুবই খাটো করে বক্তব্য রাখেন, সেই প্রধানমন্ত্রীকে, নির্বাচিত প্রধানমন্ত্রীকে আজকে ইউরোপে নিরাপত্তা সম্মেলনে তিনি আমন্ত্রণ পান, এবং সেখানে তিনি বক্তব্য রাখেন সিকিউরিটি কনফারেন্স ফ্রম পকেট টু প্ল্যানেট স্কেলিং আপ ক্লাইমেট ফিনান্স শীর্ষক প্যানেল আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষে বিশ্ব নেতৃবৃন্দের সম্মুখে 6টি মূল্যবান পরামর্শ তুলে ধরেন। এটা একটা সম্মান এবং গৌরবের বিষয়। বাংলাদেশের মতো দেশ আজকে যে দেশকে নাকচ করে দিচ্ছে, নির্বাচন সুষ্ঠু হয়নি, অবাধ হয়নি, সেই দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী মিউনিক নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রিত হয়েছে, এটা আমাদের দেশের গৌরব এবং গর্বের বিষয়। আমরা আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন। আমরা তো বলেছি, আমরা যখন তারা নির্বাচনকে সামনে রেখে এইসব উক্তি করেছে, বেপরোয়া উক্তি, তখনও আমরা বলেছি যে আমরা নির্বাচনের আগেও আছি, পরেও আছি, রাজপথে আছি, রাজপথে আমরা থাকব, জনগণের জান মালের সম্পদ রক্ষা আমরা সতর্ক পাহারা থাকব, আমাদের সেই কর্মসূচি অব্যাহত আছে।